সময় তো দর্শক আমি চলে আসলাম আমার আজকে সিএটিভির ভিডিও কথা দেখে কথা বলে তো দেখতে পাচ্ছেন আমার সামনে সিএটিভি রয়েছে মাই ন্যাশনাল তো এই সিএটিভির প্রবলেম হচ্ছে ছবি ছেড়ে দেয় অর্থাৎ ছবি আসে আবার যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রবলেমটা তো এটা এখন আমরা রিপ্লাইং করবো তো মাই মাই ন্যাশনাল সিএটিভি আমরা এখন রিপ্লাইং করবো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে তো শুরু করতে চাইছে প্রফিট তো ভিউয়ার্স, আসলে টিভিটি মনে হয় অনেকদিন যাবতই ব্যবহার করতেছেন, অনেকটাই ধুলাবালি পড়ে রয়েছে। তো এটার মডেল হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন, PTC 21T1PF। তো আমরা এটা এখন খুলে নেব। আসলে বুড়ির নাকগুলিও জল পড়ে গেছে, আমরা খুলে নিতেছি। মাই ন্যাশনাল অ্যাক্টিভিটি এমনিতে সবই ওকে রয়েছে, শুধুমাত্র ভিডিও প্রবলেম, ভিডিও সঠিক মতো কাজ করতে না, সঠিক মতো কাজ করতেছে না, যার কারণ সমস্ত ছবিগুলি সময় দেখতে পাচ্ছে না। আমরা এখন খুলে অল্প সময়ের মধ্যেই তারিখ এরিং করে দেবো, যাতে আমরা পুনরায় নতুনের মতন ব্যবহার করতে পারি। তো এটাকে আমি আরও 1 বছর আগে রিপেয়ারিং করে দিয়েছিলাম, যখন আমরা এখানে নতুন অবস্থায় সার্ভিসিং সেন্টার চালু করেছি। তো যারা টিকিটের কেনেন, আমি বকেশনাল কেনেন নিতে চান, এই টিভি, সিআরটি টিভি, স্মার্ট এলইডি টিভি, অ্যান্ড্রয়েড এলইডি টিভি রিপেয়ার করে অর্থ ইনকাম করতে চান বা জীবিকা অর্জন করতে চান, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে যোগাযোগ করে আপনারা টিকিট কেনেন নিয়ে নিজেদের নিজেদের ব্যবসা করতে পারবেন। প্লাস তাহলে আমাদের এখানে আমরা চাকরি দিয়ে দিই বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন কোম্পানিতে। মূলত এটার যে প্রবলেমটা রয়েছে, এটার প্রবলেম হচ্ছে এখানে যে পাস রয়েছে সে পাসটি নষ্ট হয়ে গেছে, দুটি পাস নষ্ট হয়ে গেছে, একটি হচ্ছে রেজিস্টার, একটি রেবল যে আউটডোর চ্যানেলে, আরেকটি রয়েছে পিএফ। তো এই দুটি পাস চেঞ্জ করে দেবো আমরা অতি অল্প সময়ের মধ্যে। আমরা এটার সমস্ত কানেক্টিভগুলি খুলে নেব, তারপর এটার পার্টসগুলি যেগুলি ড্যামেজ হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে সেগুলি চেঞ্জ করে দেবো। তার পাশাপাশি এখানে আরেকটা ব্যাপার রয়েছে, সেটা আপনাদের না দেখালেই নয়, এখানে যে 160 ভোল্ট পাশটি রয়েছে সেই পাশটিও নষ্ট হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমরা আরেকটু ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে আমরা আগে বিভিন্ন যে পার্টসগুলি রয়েছে একটু মেপে নেব, যাতে করে আমাদের কাজটি আরও একটা সহজ হয়ে যায়। তো প্রথমে আমরা মেপে নেব এখানকার যে ফিল্টারটি রয়েছে, ফিল্টার কন্ডেন্সার মানে ক্যাপাসিটার, যেটা ইলেকট্রোলাইটিক তো একটু প্রবলেম হয়েছে। আর এটা এখানে যে 33 ভোল্ট আউট হয় সেটা তো পুরোই প্রবলেম হয়েছে। ধরে এই যে ধরেন এটা একবারই ড্যামেজ হয়ে গেছে। আমরা ফিল্টারটি এবং যে রেজিস্টারটি রয়েছে, ফিল্টারের অবস্থাটা দেখছেন 160 ভোল্ট, এটা একবার খেয়ে নষ্ট হয়ে গেছে।
আমরা যে পাশটি নষ্ট হয়ে গিয়েছে তো আমরা সেটি নতুন লাগিয়ে দেব। তো আমরা পাশটি একটু সংগ্রহ করে স্কিপ করব। তো আমরা দুটি পার্টস আমরা নতুন নিয়ে নিলাম, একটি 4.7 কে, একটি 160 ভোল্ট। আর ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। এখন এই দুটি আমরা লাগিয়ে দেব। প্রথমত আমি 160 ভোল্ট ক্যাপাসিটারটি রয়েছে সে ক্যাপাসিটারটি আগে লাগিয়ে নিই। তারপর 4.7 ভোল্ট, সরি 4.7 কি যে রেজিস্টরটি রয়েছে সেটিও আমি লাগিয়ে দিচ্ছি। দুটোটাকেই স্থাপন করলাম, তারপর এখন সোল্ডারিং করে নেব। তো আমি দুটো পারছি সোল্ডারিং করে নিলাম। এখন এটিকে কেটে দেব, লেগগুলি কেটে দেব। আমাদের কাজটি প্রায় শেষ। এখন আমরা শুধু এটাকে ভোল্টেজ মেপে সঠিকভাবে কাজ করছে কিনা আছে ভালো আসতে আর কি বয়স হলে তো যা হয়। তো আমরা এটার পিছনে আর অন্য কোনো কাজ করব না, শুধুমাত্র এই দুটি পার্টস খারাপ হয়ে গিয়েছে তো দুটি পার্টস আমি লাগিয়ে দিলাম। এখন পুনরায় আবার এটাকে এসি ডিফিউজিং কয়েল অন্য সাউন্ড যে কানেক্টিভ তারগুলি রয়েছে সেগুলি লাগিয়ে দিচ্ছি। এর ভিতরে যে প্লাগটি লাগানো আছে সেই প্লাগটিও আস্তে আস্তে ড্যামেজ হয়ে আছে কি স্পার্ক করতে করতে। তো এরকম স্পার্ক করলে অতি দ্রুত এটি নষ্ট হয়ে যায়। এটি স্কিপ করে তো এখন আসলে ব্রিটিশ হার্টস নিচ্ছে কি করতেছেন, আগে 10টার বেশি চ্যানেল আসতো না, এখন আশা করি এটার সমস্ত চ্যানেলগুলো আসবে। আপনাদেরকে আমি দেখাবো শেষ হোক। তো
তারপর আবার ফিরে আসব। তো বন্ধুরা দেখতে পেলেন আমাদের সমস্ত বিটু ওকে, এখন আমরা কিচিং করে দেব। তারপর আমরা আবার আপনাদেরকে দেখাবো। এখন ভিডিও